এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাবিশ্বাস, আরো রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসন, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়, যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না বিটি? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না বিটি? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না, রমজানের প্রস্তুতি কি কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা যায়, মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন।